প্রশ্ন, আমাদের বাড়ি কোথায়, আমাদের কটা বাড়ি, এই নিয়ে প্রচুর প্রশ্ন দেখি। ওই সাইডটা শুধু কিচেন আর ওয়াশরুম, এটা আমার ছাদ, ওটা রুহিত ছাদ। আজ সকাল সকাল ছাদে শুধু আম নেই, তোমাদের চাচিমাও আছে, এই যে ঝাড় দিতে ব্যস্ত। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। বলো না, আবার এক্ষুনি রোদ উঠে গিয়ে সব নষ্ট করে দেবে। পেকেছে নাকি? তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ ঠান্ডা করে দিয়েছে, ভালোভাবে ঈদ কাটাও, তোমরা খুব এনজয় করো। আল্লাহ যেন ঈদের সময় সকলকে আল্লাহ খুব ভালো রাখে, সুস্থ রাখে, আমাদেরকেও যেন আল্লাহ খুব ভালো রাখে, তোমরা দোয়া করবে আমাদের জন্য। সকাল সকাল ঝাঁটা হাতে পুরো কি ছাদ ঝাড় দেওয়া হবে? ওই যে ছাদে একটু একটু করে সব জালনা দিয়ে ফেলে দিচ্ছি, ওইগুলো এখন মা ঝাড় দিচ্ছে, তাই তো? এই দেখ মেঝেতে কিরকম দেখিয়েছি, দাগ হয়ে যাচ্ছে দেখ। হ্যাঁ, মেঝেতে ছাদে ওরা শুয়ে আছে, দাগ ঠেকে যাচ্ছে, ঘষা খেয়ে খেয়ে অনেক আম ঠেকে আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি, কারণ আর দুদিন পরেই রমজান আসবে, একদিন পরেই বাবা আসবে, তো বাড়িটা আবার সেই ভর্তি ভর্তি হয়ে যাবে ওদের ছাড়া। সত্যি কোথাও গিয়ে যেন একটা খালি খালি লাগছিল। চাচু আব্বা আসবে একদিন, ঈদের একদিন পরে বোধ হয়, আর রমজানও আসবে ঈদের পরের দিন, মঙ্গলবারের দিন সন্ধ্যেবেলায় আসবে তো চাচু, আর সকালে আসবে রমজান। পুরো বাড়িটা আমাদের ভরা ভরা হয়ে যাবে, একটা আলাদাই সুন্দর ব্লগ তোমাদের জন্য আসবে, কারণ আমরা খুব সুন্দরভাবে থাকতে পারবো। হ্যাঁ, আমার আম্মাজি আর আব্বাজি ও বাড়িতে তো কুরবানি দিয়েছে, বলো কী করে এখন আসবে, আর এত গরমের মধ্যে না আসে, শীতকালের সময় এলে সবাই মিলে বেশ মজা হবে, তবে আমের সময় আমের দেশে এসে একটা আলাদা মজা, কিন্তু ভীষণ গরম। আর এখন ঈদের টাইম, ঈদ তো নেক্সট ইয়ার আরও এগিয়ে যাবে, তখন আমের সময় আসতে পারবে। তো যাই হোক, এখন সবে সকালটা শুরু হলেও মা কিচেনে দেখি, এখান থেকে দেখাচ্ছি তোমাদের কিচেনে কী করছে, কিছু বসিয়েছে কি না। এই যে ও চা বসিয়ে দিয়েছে, ব্যাসেতেই আনন্দ। আজকে না মা সবাইকে পুরো বাড়িটা ঘুরে একবার দেখাবো, বলো যদি সময় হয়। আজকে বাড়ির হোম ট্যুর দেব, যদিও এর আগে একবার দিয়েছিলাম, কিন্তু তখন এত ভালোবাসার মানুষ আমার সাথে, আমার পরিবারের সাথে যুক্ত হয়নি, কিন্তু এখন যারা নতুন যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ 1 লাখের ওপরে একটা পরিবার হয়েছে, তো তাদের জন্য ইচ্ছে আছে আজকে পুরো বাড়িটা একবার ঘুরে দেখাবো। আর সবাই বলছে এখানে এসে তোমাকে অনেক বেশি ইয়াং লাগছে, অনেক বেশি খুশি লাগছে, জানো? থ্যাংক ইউ। এখানে মানে আমার এখানে কি বলবো, সবার মানে সবাই আপনজনগুলো সব এখানে আছে, তো আরো মানে তাই যে রাস্তার উপরে বাড়ি তাকালেই মানে সবাই, আজকে পুরো হাট, এই বাড়িটার ওপার থেকে একটা বড় হাট, সব এলাকার লোক আসে জানো গাইস, এখন থেকে আসতে শুরু করে দিয়েছে, এখানে টোটো ভর্তি হয়ে যাবে। এই দেখো কি সুন্দর, আমি ভাবি যে ওখানে একবার যাবো যাবো, আর যাওয়া হচ্ছে না জানো তো, দেখা যাক কবে যাওয়া হয়, আদৌ যাওয়া হয় কি না, বাড়ির এত কাছে এত সামনে, তাও ওই যাবো যাবো করে আর যাওয়া হয় না, বুঝলে তো। বেডটা গুছিয়ে নিই, বোন সবে সবে উঠলো ঘুম থেকে, এইবারে চলো এই বেডটা গুছিয়ে নিই, বিছানাটা সেট করে নিলাম, এইবারে দেখো তাও ঠিকঠাক লাগছে, সকালবেলা বিছানা গোছানো হয়ে গেছে, মানে বড় একটা কাজ হয়ে গেছে। আর আকাশের অবস্থা দেখো এখনো ঠিকঠাকই আছে, হালকা মেঘলা মেঘলা। এনেছে কাকা পরোটা সন্দেশ, তাই তো? এবার একটা লিস্ট নিয়ে বসে গেছে, বাজারে যাবে বাজার আনতে, দেখো কাকা কত বড় লিস্টটা দেখাও, এটা ঈদের বাজার তাই তো, আজকে হাট বার সব পাওয়া যাবে, তাই কাকা এগুলো সব আনতে যাবে। আর ক্যামেরা দেখলে অনেকেই না লজ্জা পেয়ে যেত, আমাদের কাকাও একজন কিছু বলতে গেলে কেমন করে, ময়দা লেখা আছে 2 কেজি দেখেছো তো মা, একটা করে বলতেই আছে অ্যাড হচ্ছে। এখানে এসে স্টিলের থালাগুলো আবার এত ব্যবহার হচ্ছে না, মা নতুন সেট আনলো, তারপর এই যে পরোটা, আর এই যে হচ্ছে সন্দেশ। চলো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, এখন বসে ব্রেকফাস্ট করে নিই, তিনজনে মিলে বোন আবার সন্দেশ দিয়ে খায়,
আমরা আবার একটু তরকারি দিয়ে খাবো। হ্যাঁ কাকা বললো কালাকান। আর এই যে চা, এই যে আম। আর তুই বলো তো, এবার এটা ভীষণ কি বলবো নিজেদের মতো, মানে ও বাড়িটাও একদম নিজের প্রাণ শান্তি আমার এই বাড়িতে, সত্যি কথা বলছি আমার প্রাণটা শান্তি জুড়িয়ে যায়, জুড়িয়ে যায়। আমি বলতে চাইনি মা, বিশ্বাস কর আমি এই বাড়ি থেকে যেতে চাই না রে, আমার জীবন শান্তি রে, আমি সত্যি বলছি। ওই মাকে একটু থামা, আমি যেতে চাই না রে সুমো, মানু রচরে তোর বৌমনি আর তোরা রান্না বান্না করবে বাড়ি, আমাকে বাড়িতে রাখ না রে তোরা রে। গাইস দেখেছো তো, আমি একটা অন্য কথা বলতে গেলাম, মা পাগল হয়ে গেছে। আমি বলছি কি, বাড়িটা যেরকম ছড়ানো থাকে, আমরা তো বাড়িতে থাকি না, যেরকম ন্যাচারাল হয় না সেই রকমই খুব ছাপোষা। তো আজকে যেরকম আছে সেরকম ভাবেই তোমাদেরকে আমি দেখাবো। গাইস তোমাদের অনেকেরই প্রশ্ন, আমাদের বাড়ি কোথায়, আমাদের কটা বাড়ি, এই নিয়ে প্রচুর প্রশ্ন দেখি। আমাদের দুটো বাড়ি হচ্ছে, তিনটে বাড়ি, গ্রামের বাড়িটাকে নিয়ে তিনটে বাড়ি, যেহেতু ওখানে আমাদের থাকার মতো ঘর এখন নেই তাই ওটাকে বাদ দিয়ে দিলাম, জায়গা জমি রয়েছে। আমাদের হচ্ছে দুটো বাড়ি, একটা হাওড়া জেলা, একটা উত্তর দিনাজপুরে। এখন যে বাড়িটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুরের বাড়ি। তোমরা অনেকেই জানো যারা আগে থেকে ব্লগ দেখো তাদের জন্য, আর নতুন যারা অ্যাড হয়েছো তাদের জন্য বলি, এই বাড়িটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুরের বাড়ি। আমার বাবা অনেক শখ করে, যত্ন করে, যত্ন নিয়ে, নিজের সৎ পথের ইনকাম উপার্জন দিয়ে এই বাড়িটা তার ছেলে মেয়েদের জন্য বানিয়েছে, একসাথে পরিবার নিয়ে থাকবে বলে। আর আমার মাকে সুন্দর একটা ঘর দিয়েছে। তো যাই হোক, বেশি না বকে তোমাদেরকে আমি একটু ঘরের, মানে আমাদের বাড়ির ট্যুর দিই। যেহেতু এই বাড়িতে আমরা থাকি না, আগে থেকেই বলছি, কোনো গোছানো নেই, কিছু নেই, সিম্পল যেভাবে এসে আছি সেভাবেই এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে, আসো আমার সাথে। কোনটা দিয়ে শুরু করবো রুহি, তুই বল। আচ্ছা ওই এক সাইড থেকে শুরু করি। বাবা যেহেতু ও বাড়ি ওই বিল্ডিং ওই বিজনেসটাও সামলাতে হয়, আমাদের ওখানে একটা বিজনেস রয়েছে, এখানে ম্যানেজার কাকা এটা সামলায়, এটাও আমাদেরই। তোমরা অনেকে বলেছো যে তোমাদের দোকান নাকি কাউকে ভাড়া দিয়েছো, একদমই না, এটাও আমাদেরই দোকান। বাগানটা যেখানে গাছগুলো রয়েছে, আম গাছগুলো, জিও টাওয়ার রয়েছে আমাদের জায়গায়। আমাদের হাই, হাই সোনা, এই হচ্ছে স্কুটি। মেইন গেট দিয়ে ঢুকলাম, মেইন গেট দিয়ে ঢোকার পরে নিচে একটা ঘর রয়েছে, এটা হচ্ছে আমাদের গ্যারেজ ঘর, এখানে আমাদের গাড়িটা রয়েছে গাইস। এখানে এটা হচ্ছে আমাদের গাড়ির ঘর, দেখা যাচ্ছে কি, এখানে গাড়ির ঘর, এখানে হচ্ছে স্কুটি আছে। যখন গাড়িটা ও বাড়িতে থাকে তখন না স্কুটিয়া ভাই ওই ঘরে থাকে। আর এইখানে একটা চৌকি, প্রত্যেকবার কুরবানির খাসিটা এখানে থাকে, ওদের জন্য স্পেশালি নেওয়া মনে হয় না, অ্যাকচুয়ালি এটা মজা করলাম। বাবা এখানে নিচের ঘর তো একটু হাওয়া পাবে বলে পাখা আছে, তো সেই জন্য এখানে একটা চৌকি নিয়েছে। গরম লাগছে? ও আচ্ছা, তো দেখা যাচ্ছে, ওই কিউট লাগছে না গাইস, দেখো তো কেমন লাগছে। আলহামদুলিল্লাহ ভালো আছে, তো ওকে ভালো দেখে অনেক ভালো লাগছে আমাদের। খাওয়া দাওয়া করছে, মা আবার ওর জন্য ব্যাক সাইডে গেছে পিছনে ঘাস তুলতে, ঘাস খাচ্ছে। যাই হোক শোনো, আমি পুরো বাড়িটা দেখিয়ে নিই, হ্যাঁ তারপরে তোমার সাথে আবার কথা হবে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলো আসো। এখান থেকে একটা গেট আছে, ওকে আদর না করে আসা যাবে না বল, খুব আদর বোঝে। এখান দিয়ে একটা গেট রয়েছে, ক্যাপসুল গেট বা কি একটা বলে, গ্রিল টাইপের। তো আমাদের এই বাড়িটা হয়ে গেল প্রায় 16-17 বছরের বাড়ি এটা আমাদের, জানো তো। তো বাবা তো প্রথম দিকটাতে ভেবেছিল আমরা এই বাড়িতেই চলে আসবো আমি মাধ্যমিক দিয়ে, তারপরে কি হলো ভাইয়ের তখন ক্লাস 8, এই করে ভাইও বললো মাধ্যমিকটা দিয়ে তারপর যাবো, তারপর আবার বোন, তো এই করে ওখানেও একটা বাড়ি হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো এই বাড়িটাতে ঘুরতে আসাই হয়, ফিউচারে বাবা মা হয়তো শিফট হতে পারে। আসো, এই যে সিঁড়ি দিয়ে উঠলাম,
এখানে খুব সুন্দর একটা হাসিখালি রয়েছে, দেখো খুব সুন্দর এটা। এটা দেখলে প্রথমে একটু তোমাকে থমকে যেতেই হবে। তো এই যে সিঁড়ি দিয়ে উঠে এপাশে হচ্ছে ওয়াশরুম, এটা ওয়াশরুম, এটা হচ্ছে মায়ের কিচেন। এই যে কিচেনটা খুব সিম্পল, কারণ আমরা এখানে শুধু থাকি না, গোছানো না, ওখানে একটা অনেক বড় স্পেস রয়েছে তুমি দেখা, যেটাতে এখন কিছু থাকে না, পরে ওয়ার্ড্রপ করা হবে। একসময় ভাই আর রুহি এখানে সংসার করবে, তখন ওয়ার্ড্রপ করে নেবে, তাই তো? যাই হোক, ভয় পেয়ে যাবে, চলো ওদের যেখানে মন চাইবে সেখানে থাকবে। এটা হচ্ছে কিচেন, আর এইটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিংটা এখন খুবই ঘাটা রয়েছে, কারণ আমরা টেবিলে খাই না। আর এইগুলো এই টেবিলটা, চেয়ারটা, আমাদের বাড়ির ফ্রিজটা না কোম্পানি থেকে পাওয়া, গিফট পাওয়া, জানো তো। আর হচ্ছে এখানে একটা মেশিন আছে, আয়না আছে, খুব সুন্দর একটা সিনারি রয়েছে, দেখো। এগুলো না সব বাবা মায়ের পছন্দ, ওদের স্বপ্নের বাড়ি এটা, তখন আমরা খুবই ছোট। আর এখানে বাথরুম রয়েছে, আই বাথরুমটা দেখিয়ে দিই, লাইট জ্বালানো। এই যে বাথরুম, এখানে কমোড রয়েছে, ইন্ডিয়ান রয়েছে, সবই রয়েছে। যাই হোক, বেশি আর দেখাবো না, বাথরুম স্কিপ করে চলে যাবে তোমরা। আচ্ছা, এটা কিন্তু চাচিমা চাচু, আমার আমনাজি আব্বাজি সবার দেখা হয়ে যাচ্ছে আমাদের বাড়ি, ওনারা তো এখন আসেননি। তো রমজানের শ্বশুর বাড়ি, রুহি শ্বশুর বাড়িটা কিরকম, আমার ব্লগের মাধ্যমে ওনাদেরও দেখা হয়ে যাবে। ওই সাইডটা শুধু কিচেন আর ওয়াশরুম, আর এই দিকটায় রয়েছে একটা ঘর, এটা এখন বাবা মায়ের ঘর, কিন্তু বাবা মায়ের ঘরে থাকে না, ঘরটা ফাঁকাই থাকে, জানো তো, লাইট নেই। হ্যাঁ, আছে, খুবই মানে হালকা লাইটটা। তো যাই হোক, এবারে না বোর্ড গুলো করা হয় না, কেন বলো তো গাইস, এখানে তো থাকতে হয় না, দেখছোই তো, একবার দুবার আসি তারপর চলে, আর বাবা এর হিসাব নিকাশ নিতে নিতেই সময় চলে যায়, জমি জমা বলো, তারপরে দোকানে বলো, এই জন্য করানো হচ্ছে না, ইনশাল্লাহ সামনে ঠিক করানো হবে। ফ্রিজ আছে। তো যাই হোক, এই ফ্রিজটা কোম্পানি থেকে পাওয়া বলেই ছোট, আর আলাদা করে নেওয়া হয়নি, নাহলে বড় ফ্রিজ নেওয়া হতো। আর এখানে তো কেউ থাকে না, জন্য বেডও পাতা হয়নি। এইবারে বাড়ি ভর্তি হবে, চাচু আসবে, রমজান আসবে, তখন বেড পাতা হবে। আর এসো, এ ঘরটায় আর তেমন কিছু নেই, এখান থেকে বেরিয়ে এই ঘরটায় আসি। এটা ভাই আর রুহির ঘর, এই যে ভাই আর রুহি, ওরা ওদের মতো করে সুন্দর করে সাজিয়ে নেবে এখন, সুন্দর মানে সারা নতুন নতুন সংসার শুরু করছে, একটু একটু করে ওই রকম টাইপের হয়ে আছে। দুজন দুটো চেয়ারে দু বড় বউয়ের জামা কাপড় রয়েছে, বড় বউ দুজনেই খালি ঘেটে ফেলে। আর এখানে একটা আয়না রয়েছে, এটা না লকডাউনের সময় করা গাইজ এই আয়নাটা, কারণ হচ্ছে বোন না নাচ শিখতো তো তখন, আর ওর নাচের জন্য লাগতো আয়নাটা, তো এই জন্য লকডাউন এখানে ছিলাম, তখন বাবা এটা করে দিয়েছে। তোমরা হয়তো দেখেওছো আমার ব্লগে আগে। আর এখানে একটা জানালা রয়েছে, ওখানে একটা জানালা রয়েছে, ওখানে একটা ওয়াল আলমারি টাইপের রয়েছে, আর এখান দিয়ে রয়েছে বারান্দা। এই বারান্দা আর ওই বারান্দাটা আগে একটাই ছিল, জানো তো, কিন্তু বাবা বলল একদিন আমার ছেলে বৌমা বসে আড্ডা দেবে, আমার মেয়ে জামাইরা বসে ওই দিকে আড্ডা দেবে, কেউ যেন কারোর আড্ডাটা শুনে না ফেলে, চলো মাঝখান দিয়ে পার্টিশন দিয়ে দিই, দিয়ে দিল। রোহিতের ঘরের বারান্দা দিয়ে এসে, ও জুতো ছাড়া আবার চলে না, তো এসে এখান দিয়ে হচ্ছে ছোট ছাদ। হ্যাঁ, এটা ছোট ছাদ, এইটা হচ্ছে মেজ ছাদ, ঠিক আছে, ওইটা বোনের, এটা রুহির, আর উপরেরটা আমার, তাই না, এরকম ভাগাভাগি হয়ে গেল। আর এইদিকে তো বাগানটা রয়েছে, তোমাদের দেখাই প্রত্যেক দিনের ব্লগেই দেখাই, পিছন দিকটা ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই দূর পর্যন্ত আমাদের, ওই যে টাওয়ারের পিছনে অনেকগুলো গাছ রয়েছে, লেবু গাছ রয়েছে, পেয়ারা গাছ রয়েছে, লিচু গাছ রয়েছে, জাম গাছ রয়েছে, ওই অনেকটা পর্যন্ত আমাদের রয়েছে। তো যাই হোক, সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, এটাই দোয়া করো সব সময়। দেখে আসো, তুমি সাবধানে আয়, বাস ছিল তো ওই জন্য তাকিয়েছিলাম, আসো। আরে এইখানে, এই যে গাইস, এই ঘরটা দেখালাম বাবা মায়ের, এটা ডাইনিং এর জানালা, ওটা মায়ের কিচেনের জানালা, ও পাশে হচ্ছে ওয়াশরুমের জানালা। এইবারে আসো আমার ঘর দেখাবো, যে ঘরে কিচ্ছু নেই, শুধু অনেক ভালোবাসা আছে। এই পায়ে আবার ঘরে ঢুকবে, মা তো বকবে, মাকে জানাবি কেন, আমি তো জানিয়ে দেবো। দেখেছো গাইস কি বলছে, না না, পাটা মুছিয়ে নি ভালো করে।
ঠিক আছে, হয়েছে আর বলবি না। ভাইদের ঘরের বারান্দা দিয়ে দেখতে পাচ্ছ দোকানে কাকা কি করে বা উঠোনে কেউ আসলে সবটাই আমরা এখান থেকে ও বাড়ি থেকেও দেখতে পাই। আলাদা করে তোমাদের জন্য আমি কিছু গোছাইনি, যে আমার নর্মাল ন্যাচারাল থাকে বাড়ি সেরকম ভাবেই আমি তোমাদের দেখাচ্ছি, কারণ সেরকম ভাবেই তোমরা আমাদেরকে ভালোবাসো। আলাদা করে ফেক ফেক করার কিছু দরকার নেই। এই হচ্ছে তোমাদের প্রিয় রোশনারার ঘর। আজ প্রায় 16 বছর ধরে এই ঘরটা আমার। আজকাল আমার বলতেও কেমন একটা হয় না, মাঝে মাঝে কদিন পর আমার বিদায় অনুষ্ঠান হবে, একদিন আমি আমার সংসারে চলে যাব, তখন হয়তো আর আমার থাকবে না। এগুলো বলাটা খুব সহজ কিন্তু কষ্টের। লাস্ট 16 বছর ধরে যে ঘরটা আমার, যে বেডটাই আমার, বহুদিনের আলমারি আমাদের গ্রামের বাড়ি থেকে বাবা নিয়েছিল জানো তো, এটার বয়স প্রায় 22-23 বছর। এখানে একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে, এখানে একটা শোকেস রয়েছে, যে শোকেসটা লকডাউনে মা আর আমি প্রচুর জিনিসপত্র কিনে গোছাতাম, এখন আর গোছানো নেই যদিও। আর এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি, বুঝেছো? ব্যালকনি দিয়ে খুব সুন্দর ভিউ আসে, ওদের ব্যালকনি দিয়েও ভিউ আসে, আমাদের ব্যালকনি দিয়েও খুব সুন্দর ভিউ আসে। ওই যে আগে এই বাড়িগুলো ছিল না গাইস জানো তো, মানে এরকম ভাবে ছিল না, ছোট ছোট ছিল, তখন আরো সুন্দর ভিউ আসতো, কিন্তু কি আর করা যাবে, যাদের যাদের জায়গা তাদের তো ঘর করতেই হবে। চলো এবারে শুধু ছাদটা দেখাতে বাকি আছে, তাই তো? যেহেতু কালকে সন্ধ্যেবেলায় জামা কাপড় ধোয়া হয়েছে, সেই জন্য সিঁড়িতে জামা কাপড় রয়েছে, একটু ইগনোর করো। এখানে একটা বক্স রয়েছে যেখানে আমাদের শীতের অনেক জামা কাপড় রয়েছে জানো তো, শীতের জিনিসপত্রগুলো এখানে রেখে চলে গেছি। আসো ছাদটা নিয়ে যাই, এটা আমার ছাদ, ওটা রুহিত ছাদ, না স্পেসের দিক দিয়ে রুহিত ছাদটা বেশি বড়। ভাইকে আমরা আউট করে দিলাম এইভাবে, জানতে পারলে পেটাবে। আর ওই ছোট ছাদ, এদিকটা ছোট ছাদটা রয়েছে, ওদিকটা মেজো ছাদ, আর এটা বড় ছাদ। তো এই হচ্ছে আমাদের বাড়ি, আর ছাদের উপরে ট্যাঙ্ক রয়েছে, আর কি বলে ওটাকে, এইচডি সান, এইচডি কি ওটা বলে বল না, টিভির জন্য কিন্তু যেহেতু এখানে থাকা হয় না, শুধু শুধু জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাবে, তাই না বলো? বছরে একবার দুবার আসা, এবার আস্তে আস্তে ভাইয়ের বিয়ে হয়েছে, এবার ওরা ওদের মতো করে সাজাতে পারে, কিন্তু এতদিন পর্যন্ত আমাদের প্রয়োজন পড়ে। ছাদ থেকে ভিউটা দেখিয়ে দিই, ওই দেখো কি সুন্দর লাগছে, দেখো আমার বারান্দার থেকেও ছাদ থেকে বেশি সুন্দর লাগছে ভিউটা। আর ওই দিকটায় পুরো হাট বসেছে জানো, আজকে পুরো হাট ওই বাড়িটার জন্য গার্ড হয়ে গেছে, তাহলে এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যাবে না, ওইখানে সব সব পাওয়া যাবে। কাকা তো গিয়েছিল হাটে, আর হাট থেকে এইগুলো সব বাজার করে এনেছে, এই যে মাছ এনেছে, চিংড়ি এনেছে, এই গাড়িগুলো কাটাটা খুবই সহজ, নারেন্দ্র পাতাগুলো নিতে হবে, শুধু গাড়িগুলো কেটে দে। মাটির জায়গায় এসছি বলে মাটির হাড়ি তো এখন থেকে মা রান্না করবে না, কি বলো? কাকা আলো মাটির হাড়ি ঝোড়া এগুলো সব ঈদের জন্য। বোন হয়তো আজকে কোনো একটা রিলস বানাবে, তাই মেকআপ কিটস গুলো ছড়িয়েছে বেডে, ছড়িয়ে এখনো মেকআপ করছে, সাজা হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাবো, তাই তো? কি সুন্দর করে মেকআপটা করেছিল, একটা ড্রেস এসেছে, যেই ড্রেসটা নেবেন, যেটা দেখিয়েছিল অনলাইনে, যেটা অর্ডার দিয়েছে তার পুরো ডিফারেন্ট এসেছে, ওই জন্য ওটা ক্যান্সেল করে দেবো। ডিজাইনারটা খুবই ভালো করে দেখো। ওকে এখন কি হবে, মেকআপ তুলে খাওয়া দাওয়া হবে, লাঞ্চ করতে হবে। ওকে উনি এখানে বানাচ্ছে স্যালাড, এখানে মা বাড়ছে ভাত, চচ্চড়ি। গাইস লাঞ্চ হয়ে গেছে, কি করব ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই এরকম একটা কথা আছে না তো, যাই হোক এখন একটুখানি ভাবছি ফোনটা চার্জে বসাবো, বসিয়ে রেস্ট করব, বিকালের দিকে দেখি বোন যদি কোথাও নিয়ে যায় স্কুটি করে তাহলে যাওয়া হবে। স্কুটির তেল শেষ হয়ে গিয়েছিল, আর এখানে কাছাকাছি মানে
7-8 মিনিটের ডিস্টেন্সে যেতে হবে, মানে মিন ন্যাশনালে তো তো আমরা তো যাবো না, ভাই এনে দেবে তেল, তারপরে আমরা কোথাও বেরোলে বেরোবো। ভুলেই গিয়েছিলাম ছাদে জামা কাপড়টা দেওয়া হয়নি, চল এটা আগে দিয়ে আসি। মা পরেছে ব্ল্যাক শাড়ি, কি মিষ্টি দেখাচ্ছিল গাইজ, এখনো সুন্দর লাগছে। ব্ল্যাক আগের দিন যে শাড়িটা নিয়ে এলো ওই শাড়িটা পরেছে, খুব সুন্দর লাগছে। কোথায় যাচ্ছ মা, একটু সবাইকে বলে দাও। শাশুড়ির কাছে যাচ্ছে, বসতে আসি, গল্প করে আসি। এত লেট করেছে তুই আর তোর বর দুজনেই লেটুস, এত লেট করেছে যে এখন আমাদের বেরোতে অনেক সময় লাগছে। দাঁড়া দাঁড়া ড্রেসটা দেখিয়ে দে। এই দেখো, এই ড্রেসটা ভাই ওকে গিফট করেছিল, সুন্দর লাগছে একটা গাউন। আগের দিন তো দুজনেরই ওই ক্যাফেটা পছন্দ হয়নি গাইস, আজকে আবার বলেছি চ চ, তাই কিছু না থাকার থেকে তো ওপাশে কিছু একটা আছে। এদিকটা যেহেতু হাট তোমাদের বললামই, এই দেখো কত টোটো গাড়ি ভর্তি, ওদিকটায় যাওয়াই যাবে না, আজকে গাড়ি বার করে খুবই ঝামেলা হবে, সেই জন্য এই দিক দিয়ে এখন আমরা যাব। চলো আমাদের সঙ্গে। এইরকম গ্রামীণ পরিবেশ, গ্রামীণ রাস্তাঘাট, কার না ভালো লাগে বলো গাইস, শুধু অনেক ধুলো এটাই, নাহলে এমনিতে খুব সুন্দর। এই সাইডটা তো গাইস একদমই গ্রাম, দেখো ভিতরের দিকটা করে দুপাশে ঘরের পালা, সামনের এই ভিউটা শুধু দেখো কি দারুণ। রাস্তার মধ্যে মজার সব কাণ্ড, আমি তো ভাবলাম কোথায় গেলি তোরা, পৌঁছে গেছি গাইস। ভাইরা আমাদের থেকে এগিয়ে গেল জানো, অনেক পিছনে ছিল এগিয়ে গেল দুজন মিলে। দুপাশে সারি সারি গাছ আর ধান জমি, কি ভালো লাগছে। পৌঁছে গেছি ওখানে, ভাই গাড়িটা রাখলো, হাত ধরে দাঁড়িয়ে আছে। আগের দিন যেখানে বসেছিল ওখানে বসবি, এইভাবে কি সুন্দর করে রেখেছে। জোরে গান চালিয়ে দিয়েছে না গাইস, কপিরাইট পড়ে যাবে। হ্যাঁ আগের দিন মজা, কাঁচা যদিও সেই যে আয়না দেখতে পেয়েছে, আর সরার নামে নেই। চলে এসেছি সবাই মিলে ক্যাফেতে, আগের দিনের মতো একটু হাসিয়ে দে। আচ্ছা না আজকে হাসাবি না বাবু, আজকে তুই একটু হাসিয়ে দে তো সবাইকে, বোনের কথা বাবু তোর ওই কথাটা শুনতে সবাই অনেক হাসে, বল দেখলে গা জ্বলে যায়। একটু ঢং করতো দুজনে, ভাই তাড়াতাড়ি করে বলছে না, এখন ওরা সিরিয়াস কাপল হয়ে গেছে। গাইস জানো তো, ভাই বলে ওর ডান দিকের পোর্শনটা সুন্দর, রুহি বলে ওর বাঁ দিক, বোন বলে ওর বাঁ দিক, আমি বলি আমার ভালো নয়, দুই দিক দিয়েই খারাপ। গাইস আমাকে রোস্ট করছে, কিছু বলো, কিছু কমেন্ট করো। আমরা সবসময় এরকম মজা করতেই থাকি, ভাই বোন একসাথে থাকা মানে এরকম মজা হতেই থাকে, ভালোই লাগছে। আজকে ভালোবাসাটা বেশি হয়ে গেছে বুঝলে তো, আর হতে কতক্ষণে, দাঁড়ান এক্ষুনি লেগে যাবে। এই ঝগড়া, এই ভালোবাসা, এই অভিমান, এই খুনসুটি, তাই না? একটা ছেলে মানুষই সবসময় থাকে একটা সম্পর্কে, আর মাঝখানে বোন, কিছু বলতে চাও? আর কি বলবো বাবু, ওইটা একবার অন্তত বলে দে, ডিসগাস্টিং পিপল। কোল কফি ওই দু জায়গায়, লস্যিটা আমার, এই যে
আজকে নেচার থেকে হাওয়া আসছে, আজকে বল অনেক ভালো। লস্যিটা খুব ভালো করে। এই জাস্ট এরকম এরকম ডুবিয়ে দিলাম। মিষ্টি প্রচন্ড, কোল্ড কফিটা ভীষণ মিষ্টি করেছে। অগ্নি একটু টক টক না হলে ভালো লাগে না। এই টক টক ব্যাপারটা নেই। লেবু দিতে পারো না বললেই দিই। আরে টক আছে মানাবে না। এখানে তো সিঙ্গারা আছে, সিঙ্গারাটা এই অগ্নিটা টক দিলে ভালো লাগবে। টমেটো ভালো লাগবে। আমি যেখানে সেখানে ফেলবো চাউমিনটা ফেলে দিও। এটা যেখানে সেখানে বড়ে হাতা ভর্তি ভর্তি হয়ে আছে লিচুর থোকার মতো। চলো এবারে ফিরতে হবে। চলো ওঠ বাবু। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। আমি সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে। দেখে বাবু সাবধানে উঠার এপাশ ওপাশ করে নেয়। ভাই বলছে যে চো আর একটু আগে থেকে ঘুরে আসি, ওইদিকে বাড়ির রাস্তা, ওইদিকে গেলাম না এইদিকে যাচ্ছি মানে গ্রামের রাস্তার দিকে। গাইস কোথা দিয়ে যাচ্ছে দেখো, কোথায় নিয়ে একেবারে ঘাসের ওপর দিয়ে নিয়ে এলো। আমার খুব পছন্দ হয়েছে। বাংলাদেশ আর ইন্ডিয়া মিক্সড করে দিয়েছে। আমার খুব পছন্দ হয়েছে। এদিকের লোক বলবে আমার খুব হারগে হারগে খুব পছন্দ পছন্দ হারগে খুব পছন্দ হয়েছে। ভাই গেল গাইস রুইকেই লাল মাটির রাস্তাটা নিয়ে একটু ঘুরিয়ে আনতে, আমাদেরও যেতে বলছিল। আমরা গেলাম না, বলছি আর না বাবা মা এবার চলে আসবে, বাড়িও ফিরতে হবে বলছে, তাহলে আমি টুক করে যাবো আর আসবো। আমি হ্যাঁ তুই তাড়াতাড়ি করে যা, যে ওইখানটা অবধি যাবে নিয়ে চলে আসবে। মজা লেগেছে? ভাই এসে খাসিটাকে নিয়ে গেল গাইস উপরে ঘাস খাওয়াতে। দেখো রুহি বোনকে কি সুন্দর মেহেন্দি পরিয়ে দিচ্ছে, কি ভালো করছে দেখো। কিন্তু এমনিতে করে না অতটাও মেহেন্দি রুহির, কিন্তু যখন করতে বসেছে মেহেন্দিটা বেশ সুন্দর করে করছে দেখো ডিজাইনটা। খাসিটা কেন ডাকছে গাইস জানি না, মনে অনেকক্ষণ আমাদের দেখেনি তাই জন্যে। এই দেখো আসলেই উঠে দাঁড়াবে, শরীরটা একদিন ভালো ছিল না বলে দাঁড়াচ্ছিল না। তোমার থালা কই বাবা, তোমার থালা? গাইস মুড়িটা নিয়ে এলাম, ওর থালায় ঢেলে দিলাম, ও খাচ্ছে দেখো, কাউকে দেখতে না পেলেই চেল্লায়। গাইস ওইটা তো খেয়ে নিলাম, ভেবেছিলাম খাবে কি খাবে না, তাই আবার এক ডাব্বা নিয়ে এলাম। নাও খেয়ে নাও, ওঠো খেয়ে নাও। মেহেন্দিটা রুহি কতটা করে দিয়েছে আর কি সুন্দর করে করেছে দেখো। গাইস সারাদিনের পরে এবারে ব্লগটা এন্ড করতে হবে, জানি এই সময়টা এলে তোমাদেরও মন খারাপ হয়ে যায়, আর আমাকেও তো ব্লগটা এন্ড করতে হবে। কি বলো তো, প্রত্যেক দিন যে ব্লগ বানাই না, এটা তোমাদের যেমন ভালো লাগে আমারও যেমন ভালো লাগে, বোন মেহেন্দিটা দেখাচ্ছে ঠিক তেমনভাবে একটা দায়িত্ব হয়ে গেছে না? তো রাতে যখন ঘুমাই মনে হয় যে কাল সকাল থেকে তোমাদের জন্য, ও মা স্ট্যান্ড ফ্যান জানো আমি, যে বৃষ্টি এলো তোমাদের জন্য কি কি একটু হলেও স্পেশাল রাখবো, এই মানে একদম প্রত্যেক দিনের মানা যা হয় যা ঘটে তাই তো শেয়ার করি। কালকে সকালবেলা বাবা আসবে, এখন বাবা গাড়িতে উঠে পড়েছে, ইনশাল্লাহ আল্লাহর কাছে চাওয়া যাতে সুস্থভাবে ভালোভাবে আমাদের কাছে বাবা পৌঁছে যায়। তোমরা সবাই দোয়া করো যেন সবাইকে নিয়ে আনন্দে এবারে ঈদটা কাটাতে পারি, এবারে কেন যতদিন বাঁচবো সব ঈদগুলো সবাইকে নিয়ে আনন্দে কাটাতে পারি। আর তোমরা কয়েকজন জিজ্ঞাসা করছিলে রমজান কবে আসবে, রমজান ঈদের দিন রাতের ট্রেনের টিকিট আছে,
সোমবার দিন রাতের টিকিট আছে, আরও মঙ্গলবার দিন আমাদের কাছে আসবে, আর কালকে রবিবার বাবা আমাদের কাছে আসবে। আল্লাহ যেন সুস্থভাবে আমাদের কাছে পৌঁছে দেয়, আমাদের কাছের মানুষদের সাথে তোমাদেরও। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। সামনে ঈদ আসছে, সবাই পরিবার নিয়ে আনন্দে থেকো, সুখে থেকো।